আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান শুরুতে বিআরবি কেবলস সম্পাদ শিরোনাম অর্থনীতির নানা চ্যালেঞ্জের মধ্যে রেকর্ড প্রায় আট লাখ কোটি টাকার বাজেট ঘোষণা রাজস্ব আয় লক্ষ্য সাড়ে পাঁচ লাখ কোটি ঘাটতি আড়াই লাখ কোটি প্রস্তাবিত বাজেটে দাম কমতে পারে প্রায় তিনশো পণ্যে বাড়তে পারে তিনশো উনত্রিশটি দ্রব্যের মূল্য উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সামাজিক সুরক্ষায় অগ্রাধিকার সংকট নিরসনের সাহসী বাজেট দাবি আওয়ামী নতুন লুটপাটের পরিকল্পনা বলছে বিএনপি দাম কমার আশা দেখছেন না বিরোধী দলীয় নেতা প্রস্তাবিত বাজেট যৌক্তিক ও বাস্তবায়নযোগ্য মনে করেন ব্যবসায়ী নেতারা বৈধ আয়ের ওপর কর বাড়ানো অযৌক্তিক বলছেন অর্থনীতিবিদরা এবং সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফের তেইশ জুন দুদকে তলব জব্দ করা সম্পত্তি দেখভাল তত্ত্বাবধায়ক নিয়োগের নির্দেশ আদালতের শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শুরুতেই বাজেট প্রসঙ্গ রিজার্ভ ডলার সংকট ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সামষ্টিক অর্থনীতির চ্যালেঞ্জের মধ্যে জাতীয় সংসদের রেকর্ড সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী প্রস্তাবিত বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে কর কমিয়ে নিত্য প্রয়োজনীয় আমদানি পণ্যের দাম নিয়ন্ত্রণে আনা সামাজিক সুরক্ষা ও মানব উন্নয়নে কর ও আবগারি শুল্কের আওতা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে অর্থ বছরের বাজেটে দুবছর পর আবারও পনেরো ভাগ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে এবারের বাজেটে প্রথমবারের মতো আলাদা করে জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবেলায় রয়েছে একশো কোটি টাকার বরাদ্দ অপচয় কমিয়ে বাজেট ঘাটতি কমানোর পরিকল্পনা সরকারের বিস্তারিত শেরফুল আলমের রিপোর্টে প্রথা মেনে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সংসদের বাজেট অধিবেশনে যান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সেখানে দেশের তেপ্পান্নতম এবং অর্থমন্ত্রী হিসাবে প্রথমবারের মতো বাজেট পেশ করেন তিনি দুই হাজার চব্বিশ বাজেট উপস্থাপন করবেন দুই হাজার চব্বিশ প্রস্তাবিত বাজেট এই মহান সংসদে উপস্থাপনের অনুমতি প্রার্থনা করছি চড়া মূল্যস্ফীতির মধ্যেই বাজেটের ব্যয় ধরা হচ্ছে সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা দুই লাখ ছাপান্ন হাজার কোটি টাকা ঘাটতি ধরে আয় ধরা হচ্ছে প্রায় সাড়ে পাঁচ লাখ কোটি টাকা ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্মার্ট সমৃদ্ধ একটি দেশ গড়া এখন আমাদের প্রধান লক্ষ্য নতুন বাজেটে উন্নয়ন খাতে পোনে পাঁচ লাখ টাকা ব্যয় ধরা হচ্ছে এডিপিতে হাজার কোটি টাকা অন্যান্য খাতে বাকি অর্থ ব্যয় করা হবে দ্রব্যমূল্য সকলের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়া যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা আধুনিক প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সমন্বিত কৃষি ব্যবস্থা যান্ত্রিকীকরণ ও প্রক্রিয়াজাতকরণ বিনিয়োগ বৃদ্ধি করে শিল্পের প্রসার ঘটানো বাজেট প্রণয়নের সময় আমরা এই বিষয়গুলো বিশেষ বিবেচনায় নিয়েছি বাজেট ব্যয় মেটাতে আয়ের লক্ষ্য পাঁচ লাখ কোটি টাকারও বেশি ফ্যাট আয়কর ও শুল্ক থেকে এনবিআর এর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা চার লাখ আশি হাজার কোটি টাকা এনবিআর বহির্ভূত কর এবং কর ছাড়া আয়ে এ খাতে ধরা হচ্ছে সাড়ে চার হাজার চারশো কোটি ধরা হচ্ছে অনুদান বাবদ আগের মতোই ব্যক্তি খাতে করমুক্ত আয়সীমা বহাল থাকছে সাড়ে তিন লাখ টাকায় ব্যাংকে পাঁচ লাখ টাকার বেশি বার্ষিক জমায় বাড়ছে আবগারি শুল্কের স্তর ও করের হার করযোগ্য বার্ষিক আয় দেখিয়ে রিটার্ন জমা বাধ্যতামূলক করা হচ্ছে দুই বছর পর আবারও পনেরো ভাগ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে কর রাজস্বের পরিমাণ জিডিপির দশ শতাংশে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি কর জাল সম্প্রসারণ এবং কর আদায় ও রাজস্ব ব্যবস্থাপনার অটোমেশন এবং হিউম্যান ইন্টারফেস কমানো ইত্যাদি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে ব্যয়ের বাকি অর্থ জোগাতে বাজেট বিদেশি ঋণ ব্যাংক বহির্ভূত ও অন্যান্য খাত থেকে এসব অর্থ সংস্থানের পরিকল্পনা সরকারের বিজ্ঞান প্রযুক্তি নানামুখী আর্থিক সংকটের এ সময়ে সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ দেশীয় শিল্পের বিকাশে বিশেষ গুরুত্ব দিয়ে বরাদ্দ বাড়ছে কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা খাতে বাজেটে জিডিপির প্রবৃদ্ধি ছয় দশমিক সাত পাঁচ ভাগ আর মূল্যস্ফীতি সাড়ে ছয় ভাগ ধরা হচ্ছে সংসদে বাজেট প্রস্তাবনা শুরুর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেটের অনুমোদন দেয়া হয় চড়া মূল্যস্ফীতি ডলার আর রিজার্ভ সংকটের মধ্যেই দুই হাজার সালের বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী করের আওতা বাড়িয়ে সাধারণ মানুষকে স্বস্তি দিতে চান তিনি তবে বিশ্লেষকরা বলছেন বিশেষ প্রেক্ষাপটের বিশেষ বাজেটে সাধারণ মানুষ কতটা স্বস্তি পাবেন তাই এখন ভেবে দেখতে হবে সরফুল আলম এটিএন বাংলা ঢাকা প্রস্তাবিত বাজেটে কমতে পারে চাল ডাল পেঁয়াজ রসুন ডিম মুরগি মশলা সহ অন্তত দুইশো বিরাশিটি পণ্যের দাম আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাব করা রয়েছে শিশু খাদ্য চকলেট নির্মাণ সামগ্রী দেশে তৈরি মোটরসাইকেল ও চিকিৎসা উপকরণে অন্যদিকে বাড়তে পারে মোবাইল সিম ও ফোন কলের খরচ সিলিন্ডার গ্যাস ফ্রিজ এসি জুস সিগারেট সহ তিন শতাধিক পণ্যের বিস্তারিত তরিক ইসলামের রিপোর্টে দু তেইশ চব্বিশ অর্থ সাধারণ মানুষকে স্বস্তি দিতে বাজেটে দাম কমছে চাল ডাল পেঁয়াজ তেল চিনি আদা মশলা বিভিন্ন ধরনের ফলসহ তিরিশ ধরনের পণ্য দাম কমছে শিশু খাদ্য গুঁড়ো দুধের পোলট্রি গবাদি পশু ও মাছের দেশীয় উৎপাদন বাড়াতে ভর্তুকি প্রণোদনা এবং আমদানিকৃত পণ্যের শুল্ককর ও ভ্যাট থাকছে ফলে দাম কমবে ডিম মুরগি ও মাছ মাংসের দশ শতাংশ শুল্ক ছাড়ে দাম কমছে সব ধরনের ল্যাপটপের শুল্ক ছাড়ে দাম কমছে দেশীয় তৈরি মোটরসাইকেলের বাজেটে খরচ কমবে কিডনি ডায়ালাইসিস ডেঙ্গুর কিট ও ক্যান্সার চিকিৎসার বাড়বে কথা বলার খরচ আরও পাঁচ শতাংশ সম্পূর্ণ শুল্ক বাড়ছে কার্ডে মোবাইল ফোন ইন্টারনেটের ব্যবহারে দাম বাড়বে লিফট সিসিটিভি ক্যামেরা গাড়ি ও নির্মাণ সামগ্রী সহ আমদানি করা তেরো ধরনের যন্ত্রাংশের দাম বাড়ছে সব ধরনের সিগারেটে একই তালিকায় রয়েছে এসি ও ফ্রিজ এক থেকে দশ ভাগ হারে আমদানি শুল্ক বাড়বে পেপার বোর্ড স্টিল জাতীয় পণ্য সার গ্যাস কয়লা জিপসাম শিল্পের কাঁচামাল সহ তিনশো উনত্রিশটি পণ্যে পরিবার নিয়ে ঘুরতে চাইলে খরচ বাড়বে আট শতাংশ খরচ বাড়ছে সব ধরনের অ্যামিউজমেন্ট থিম পার্কে প্রবেশ ও রাইডে চড়তে বার্ষিক আয় ৬ লাখ টাকার বেশি হলে ব্যক্তি পর্যায়ে কর পঁচিশ শতাংশ থেকে বেড়ে হবে তিরিশ শতাংশ বাড়বে ব্যাংকে টাকা রাখার খরচও নানামুখী সংকটের মাঝে জাতীয় সংসদে উত্থাপিত হল দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট সাধারণ মানুষের সুরক্ষায় নিত্যপণ্যের দাম কমালেও জনমনে প্রশ্ন এর সুফল পাবেন কি তারা সিন্ডিকেট আর অসাধু ব্যবসায়ীরা যাতে বাজার কাজটাজি করতে না পারে সেজন্য মনিটরিং ব্যবস্থা জোরদারেরও দাবি জানান সাধারণ মানুষ তরিক ইসলাম এটিএন বাংলা ঢাকা সুখী সমৃদ্ধ এবং উন্নত স্মার্ট বাংলাদেশ করতে এগারোটি বিষয়ের উপর অগ্রাধিকার দিয়ে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী যার মধ্যে রয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কর্মমুখী শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিত করা আধুনিক প্রযুক্তি নির্ভর স্মার্ট দেশ গড়ে তোলা এবং লাভজনক সমন্বিত কৃষি ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এছাড়া কোটি বেশি থাকলে শতাংশ ব্যাংকে টাকার আবগাড়ি শুল্ক রাখার প্রস্তাব করা হয়েছে বাজেটে একাধিক গাড়িতে ধার্য করা হয়েছে দশ শতাংশ সার্চার্জ আরো জানাচ্ছেন ইন্দাদুল্লাহ বাবু মানবতা যেখানে বিজ্ঞান ও প্রযুক্তিতে অগ্রগতির যুগে দুর্দান্ত সাফল্য অর্জন করতে সক্ষম দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি সহ চোদ্দটি কার্যক্রমকে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়েছে এবারের বাজেটে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা বিজ্ঞান শিক্ষা বৈজ্ঞানিক গবেষণা ও উদ্ভাবন সহায়ক শিক্ষা পরিবেশ নিশ্চিতকরণ কৃষিখাতে প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ মৌলিক স্বাস্থ্যসেবার উন্নয়ন ও সম্প্রসারিতকরণ তরুণদের প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভাব্য সকল সেবা ডিজিটালাইজড করে সর্বস্তরে প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে প্রস্তাবিত বাজেটে এছাড়া ভৌত অবকাঠামোর উন্নয়ন সামুদ্রিক সম্পদের সর্বোত্তম ব্যবহার আর্থিক খাতের শৃঙ্খলা নিশ্চিতকরণ দারিদ্রের হার তিন শতাংশে নামিয়ে আনা শিল্প স্থাপন ও বিনিয়োগের সহায়ক পরিবেশ নিশ্চিত করা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পদক্ষেপ গ্রহণ এবং জনকল্যাণমুখী জবাবদিহিতামূলক দক্ষ ও স্মার্ট প্রশাসন গড়ে তোলার উপর গুরুত্ব দেওয়া হয়েছে এই বাজেটে আমাদের এবারের নির্বাচনী ইস্তেহারে আমরা মোট এগারোটি বিষয়ে বিশেষ অগ্রাধিকার দিয়েছি যার মধ্যে রয়েছে দ্রব্যমূল্য সকলের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়া কর্মোপযোগী শিক্ষা ও যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা আধুনিক প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা বাজেট প্রণয়নের সময় আমরা এই বিষয়গুলো বিশেষ বিবেচনায় নিয়েছি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে শিক্ষা খাতে ছয় হাজার পাঁচশো সাতচল্লিশ কোটি কৃষিতে চারশো আঠাশ কোটি সামাজিক নিরাপত্তা খাতে এগারো হাজার আটশো কোটি স্থানীয় সরকার ও পার্বত্য চট্টগ্রামের জন্য চল্লিশ হাজার সাতশো কোটি জ্বালানি খাতে ত্রিশ হাজার একশো কোটি এবং যোগাযোগ খাতে সত্তর হাজার দুশো কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী যা উন্নত বাংলাদেশের পরিচয়ক বলছেন তিনি স্মার্ট নাগরিক স্মার্ট সরকার এবং সর্বোপরি স্মার্ট অর্থনৈতিক সুফল দেশের সর্বশেষ প্রান্তে থাকা নাগরিকের কাছেও আমরা পৌঁছে দিতে পারি এসবের পাশাপাশি ধনী দরিদ্রের বৈষম্য কমাতে ব্যাংকে এক কোটি টাকার বেশি থাকলে দশ শতাংশ আবগারি শুল্ক নির্ধারণ করা হয়েছে একাধিক মোটর গাড়ি থাকলে দিতে হবে দশ শতাংশ সারচার্জ বিনা শুল্কে একটির বেশি মোবাইল ফোন বিদেশ থেকে আর আনতে পারবেন না কেবি। শিল্প পণ্যের বৈচিত্র ইন্দাদুল্লাহ বাবু এটিএন বাংলা ঢাকা কে গতিশীল করতে প্রস্তাবিত বাজেটকে চলমান সংকট উত্তরণে সরকারের সাহসী ও গরমুখী পদক্ষেপ বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তবে সংকট কমাতে বাজেটে বিশেষ কিছু নেই বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা জি এম কাদের অন্যদিকে বিভিন্ন ক্ষেত্রে কর ও শুল্ক বাড়ানোর সমালোচনা করেছেন স্বতন্ত্র সংসদ সদস্যদের অনেকে আপেল মাহমুদকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সাহেব আমরা এমন একটি বিশ্বের দিকে তাকিয়ে আছি বর্তমান সরকারের প্রথম বাজেট উপস্থাপনের সময় অধিবেশন কক্ষের প্রায় সব পূর্ণ ছিল ক্ষমতাসীন দল বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যদের খুব কম সংখ্যকই অনুপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর বাজেট পেশ করতে সময় লাগে প্রায় দেড় ঘন্টা বাজেট পেশ শেষে অধিবেশন থেকে বের হয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান সংসদ সদস্যরা সেফটি নেটওয়ার্ক এই বিষয়গুলোকে গুরুত্ব সেদিক থেকে বাজেট বলবো বাস্তবসম্মত সাহসী গণমুখী আমার কাছে একেবারে গতানুগতিক বাজেট মনে হয়েছে এটা অন্য গত বছর যা হয়েছে তার আগের বছর তার আগের বছর যে ধারাবাহিকতায় বাজেট করা হয়েছে ঠিক সেই ধারাবাহিকতা মধ্যে আমি কোনো কিছু পাইনি এই যে একটা ক্রাইসিস চলছে দেশে এগুলোকে উত্তরণের জন্য পদক্ষেপ বা কোনো উদ্যোগ আমরা এই বাজেটে লক্ষ্য করিনি সরকারি দল প্রস্তাবিত বাজেটকে সময় উপযোগী বললেও ভিন্ন মত বিরোধী দল ও চোদ্দ দলের নেতাদেরও তবে এটা আমরা জানি যে পূরণ করা ছাড়াই বাজেট করা এমন কোন সাহসিক পদক্ষেপ আমরা দেখিনি যার মধ্য দিয়ে থেকে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের যে অবস্থা এ অবস্থায় ভ্যাট বাড়ানোটা কোনো মতে উচিত হয় নাই তাতে আমি মনে করি আভ্যন্তরীণ বাজারে পণ্যের দাম বেড়ে যাবে এবং আমদানি নির্ভরশীল হবে দেশের শিল্প মারাত্মক হুমকির সম্মুখীন হবে এবং মানুষ কর্ম হারাবে অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে সারা বিশ্বের যে বৈশ্বিক অবস্থা অর্থনৈতিক অবস্থা সেই অনুপাতে এই বাজেট তো অবশ্যই একটা চ্যালেঞ্জিং বাজেট প্রস্তাবিত বাজেটের মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে নিত্যপণ্যের দাম কতটা সহনীয় হবে এমন প্রসঙ্গই ঘুরে ফিরে উঠে আসে সবার বক্তব্যে সোশ্যাল সেফটি নেট এটা বাড়ানো হয়েছে মুদ্রাস্ফীতি কমানোর যে চ্যালেঞ্জ সেটাকে মোকাবেলা করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে কিছুটা আমাদের যে ট্যাক্স ইনকাম ট্যাক্সের যে প্রপোজালগুলি আছে সেটা আমাকে আমি মনে করি একটু দেখার ব্যবস্থা আছে আমি মূল্য মোকাবেলা করে আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়াই আর সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াই এবং আমাদের যে নির্বাচনী ইশতেহার সেই নির্বাচনী ইশতেহারের বাস্তবায়ন আমাদের মূল লক্ষ্য বাজেট পেশকে কেন্দ্র করে সকাল থেকেই সরগরম ছিল পুরো সংসদ প্রাঙ্গণ অর্থনীতির নানা চাপের মধ্যেই নিজের প্রথম বাজেট সংসদে পেশ করলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এখন এই বাজেট নিয়ে সংসদে দীর্ঘ আলোচনা হবে তবে ক্ষমতাসীন দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় প্রস্তাবিত বাজেট নিয়ে খুব একটা বিতর্ক হওয়ার সম্ভাবনা নেই ফলে অনেকটা কাটছাড় ছাড়াই প্রস্তাবিত বাজেট সংসদে পাশ হওয়ার কথা ইকরামুল হক সায়ম এটিএন বাংলা ঢাকা ঘোষিত বাজেটকে নতুন লুটপাটের পরিকল্পনা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দু হাজার চব্বিশ বছরের বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন বাজেটে আয়ের চেয়ে পরিমাণ বেশি যা সাধারণ মানুষের ঘাড়ে চাপবে তার দাবি ভোটারবিহীন সরকার বলেই জনগণের পকেট কাটার বাজেট করেছে আওয়ামী লীগ এখানে এমপ্লয়মেন্ট জেনারেট করে ক্রিয়েট করার মধ্যে কিছু নাই নতুন করে বন্ধ কর্মসংস্থা পুরো বাজেটে যেমন মেঘা মেগা প্রজেক্টের এবং মেগা চুরি মেগা দুর্নীতির জন্য করা হয়েছে সুতরাং এই বাজেটকে শুধুমাত্র কথা গণদলেই বলবো না এটা আসলে বাংলাদেশ বিরোধী বাজেট হয়েছে প্রস্তাবিত বাজেট যৌক্তিক ও বাস্তবায়নযোগ্য বলে মনে করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এফবিসিসিআই একই সাথে ব্যক্তিগত কর্মক্ত আয় সীমা তিন থেকে বাড়িয়ে চার লাখ পঞ্চাশ টাকা করার অনুরোধ জানায় সংগঠনটি রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম তবে আপনাদের ব্যক্তি কর সীমা টাকা সেটা এবারও তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেটা আমাদের প্রস্তাব হল চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা অনুরোধ করবো আপনাদের মাধ্যমে এটা যেন চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা করা হয় এআইটি এবং এআইটি এই দুটো আমরা প্রত্যাহারের প্রস্তাব করেছিলাম আগে কিন্তু এবারও দেখলাম যে সেটা আছে আমরা মনে করি যে এটি এবং এআইটি এ দুটো আবারও প্রস্তাব করি চলমান অর্থনৈতিক সংকট নিরসনে এবারের বাজেট সহায়ক হবে বলে জানিয়েছেন অর্থনীতিবিদ ও পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আসান এইচ মনসুর তিনি বলেন তুলনামূলকভাবে এবারের বাজেট ছোট তবে রাজস্ব খাতে এবারও ঘাটতি থেকে যাবে বলে মনে করেন এই অর্থনীতিবিদ তার দাবি টেলিকম খাতে কর বাড়ানো অযৌক্তিক বৈধ আয়ের ওপর কর বাড়ানো ঠিক হয়নি বলেও মন্তব্য করেন তিনি মূল্যস্ফীতির ক্ষেত্রে আমি বলবো যে সরকারের মন্ত্রী পলিসিটা যথেষ্ট স্ট্রেংদেনিং করা হয়েছে গত মাসে ইন্টারেস্ট পলিসি করা হয়েছে হয়েছে ফ্রি করে দেওয়া ইত্যাদির কারণে এক্সচেঞ্জটা এখন স্টেবল আছে একশো বিশের কাছাকাছি থাকছে এবং এভাবে যদি থাকে আগামী ছয় মাস নয় মাস তাহলে কিন্তু ইনফ্লেশন কমে আসে টেলিকম সেক্টরে টক টাইমের উপর একটা ট্যাক্স বসানো হয়েছে সেটা আমি মনে করি যেটা এটা যুক্তিসঙ্গত না যারা যারা কর দিচ্ছে তাদের উপর এটার অত্যাচারটা বাড়বে কিন্তু যারা দিচ্ছে না তারা কিন্তু করার বাইরে থেকে যাবে আরো আরো বেশি হবে ঘুষ দিয়ে আমি বাইরে থাকি এবার অন্যান্য প্রসঙ্গ সাবেক আইজিপি বেনজির আহমেদকে তেইশ জন আবারো তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক আজ শুনানিতে হাজির না হয় এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন দুদকের নোটিশে সাড়া না দিলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে সংস্থাটি এদিকে বেনজিরে জব্দ করা সব সম্পত্তি দেখভালের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগের আবেদন মঞ্জুর করেছে আদালত রিপোর্ট করছেন মাহবুব কবির চপল শহর থেকে গ্রাম সাগর থেকে পাহাড় সব জায়গায় সম্পত্তি কিনে অবাক করা নজির তৈরি করেছেন বেনজির আহমেদ আইজিপি পদ থেকে অবসর নেয়ার দুই বছর পর বেরিয়ে আসছে এসব তথ্য এখন পর্যন্ত বেনজিরের চারটি ফ্ল্যাট তেত্রিশটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট উনিশটি কোম্পানির শেয়ার ও ছয়শো একুশ বিঘা জমির সন্ধান পেয়েছে দুদক এসব দেখভালের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগের আবেদন করে কমিশন তা মঞ্জুর করে আদালত সাবেক পুলিশ মহাপরিদর্শকের যে সমস্ত সম্পত্তি স্থাবর সম্পত্তি ক্রোক করেছে এবং ওনার স্ত্রী এবং কন্যারাও যেগুলির সাথে আছে সেই সমস্ত সম্পত্তি রিসিভার নিয়োগ করার জন্য দুর্নীতি দমন কমিশন একটা দরখাস্ত দিছে যত সম্পত্তি স্থাবর সম্পত্তি ক্রোক করা হয়েছিল সমস্ত সম্পত্তির উপরে রিসিভার নিয়োগ করছে বিভিন্ন জাগার সম্পত্তি বিভিন্ন জনকে দায়িত্ব দেওয়া হয়েছে এগুলি টাকা উত্তোলন করে নিয়ে যেতে পারে আর যখন দুধক अनुसंधान নতি আগে যদি উনি টাকা নিয়ে যায় তাহলে তখন তো দুধকের কোনো ব্যবস্থা না আর কোনো সুযোগ ছিল এদিকে ছয় জন দুদকে হাজির হবার কথা ছিল বেনজির আহমেদ কিন্তু তিনি আসেননি সময় বাড়ানোর আবেদনও করেননি তারপরও সহপ্রণোদিত হয়ে তাকে আবারও হাজির হতে সতেরো দিন সময় দিয়েছে কমিশন ন্যায় বিচারের স্বার্থে অন্যান্য দশটি কেস অন্যান্য সব কেসের মতো এই কেসটিও ব্যক্তিগত শুনানির জন্য দিন ধার্য করা ছিল তিনি আসতে পারেন নাই যার ফলে তার জনাব বেনজিরের বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি আগামী তেইশে জুন দুই হাজার চব্বিশ তারিখ পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে নয় জুন তার স্ত্রী কন্যাদেরও দুদকে তলব করা হয়েছে তবে তারা আসবেন কিনা তা জানাতে পারেননি সচিব কবির চপল এটিএন বাংলা ঢাকা দুদক প্রযুক্তিগতভাবে আধুনিক হয়ে বাংলাদেশ সেনাবাহিনী এখন আগামী যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ চট্টগ্রামের ভাটিয়ারিতে বিএমের ছিয়াশি তম দীর্ঘমেয়াদী কোর্সের রাষ্ট্রপতি কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন চট্টগ্রাম থেকে সৈয়দ তামিম মাহমুদের রিপোর্ট উশৃঙ্খল কুচকাওয়াজে দৃপ্ত পায়ে এগিয়ে চলেছে নির্ভীক সেনারা দেশের হয়ে যে কোনো কঠিন কাজে নিজেকে উৎসর্গ করার শপথ নিয়ে এখন তৈরি তারা তিন বছরের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে একশো একাশি জন অফিসার কমিশন লাভ করেন বৃহস্পতিবার এর মধ্যে একশো বিয়াল্লিশ জন পুরুষ আটত্রিশ জন নারী সাথে ছিলেন একজন শ্রীলঙ্কানো এবার সোর্ড অফ অনার এবং সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক অর্জন করেন ব্যাটালিয়ান সিনিয়র আন্ডার অফিসার পারভেজ আহমেদ জয় এছাড়াও শ্রেষ্ঠ বিদেশি অফিসার হিসেবে পদক পান শ্রীলঙ্কান প্রভাত চামারাদি সিলভা সন্তানদের অর্জনে উচ্ছ্বসিত ছিলেন তাদের বাবা মা ও অভিভাবকরা আমি চাই যে আমার ছেলেকে আপনারা দোয়া করবেন যেন ভবিষ্যতে দেশের জন্য অনেক কিছু করতে পারে এত ভালো লাগছে মানে বলার মতো কিছু নাই আমার ছোট ছেলে ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে পাশ করে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করে এবং আজকে সে কমিশন প্রাপ্তি হয় আমাদের আনন্দের আর সীমানে আমার চোখে জল আসছে কুচকাওয়াজে দেয়া বক্তব্যে সেনা প্রধান বলেন পার্বত্য অঞ্চলে শান্তি বজায় রাখা ও স্মার্ট বাংলাদেশ গঠনের পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণেও নিবেদিতভাবে কাজ করবে সেনাবাহিনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেনা প্রধান আরো বলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ এখন বিশ্বমানের একাধিক দেশের আমরা ক্যাডেটদের কমিশন দিয়েছি এবং তারা সকলেই যার যার সেনাবাহিনীতে কিন্তু অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে কুচকাওয়াজ অনুষ্ঠানে পাঁচটি দেশের মিলিটারি একাডেমির কমান্ডেন্ট ও সিয়ারালিয়ন সশস্ত্র বাহিনীর চিফ ডিফেন্স উচ্চ পদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তাবৃন্দ ও সদ্য কমিশন প্রাপ্ত অফিসারদের অভিভাবকরা উপস্থিত ছিলেন সৈয়দ তামিম বাংলা এবার বিকাশ ঈদ কেনাকাটা এটিএন কোরবানি ঈদে কেনাকাটা আরো সহজ করতে গ্রাহকদের আকর্ষণীয় নানা অফার দিচ্ছে দেশের সর্ববৃহৎ মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান বিকাশ ঈদ উপলক্ষে ক্যাম্পেইন চলাকালীন নির্দিষ্ট থেকে পাওয়া যাবে অফার রিপোর্ট করছেন রি কোরবানির ঈদের মূল আনন্দ থাকে পশুর হাট নিয়ে তবে ঈদের দিনকে ঘিরে থাকে নানা আয়োজন আর সেই আয়োজনে বাহারি পোশাক না থাকলেই যেন নয় ঈদে ক্রেতাদের পছন্দ আর ভালো লাগাকে ঘিরেই আরঙে বসেছে হালের নতুন সব পোশাকের সমাহার আরঙে নারীদের জন্য রয়েছে নতুন ডিজাইনের সব শাড়ি সালোয়ার কামিজ কুর্তি সহ বিভিন্ন সাজসজ্জার পণ্য আর পুরুষদের জন্য রয়েছে পাঞ্জাবি পায়জামা সহ বিভিন্ন ফটোয়ার কালেকশন ঈদ আসলে আমার নিজের জন্য একটা শার্ট কিনলাম আর পেমেন্ট করলাম বিকাশে দেখলাম অফার আছে এবারেও ঈদকে ঘিরে গ্রাহকদের কেনাকাটার সুবিধায় বিকাশ দিচ্ছে 5 শতাংশ ক্যাশব্যাক ক্যাম্পেইন চলাকালীন আরঙ্গের সবগুলো আউটলেটে কেনাকাটায় বিকাশে বিল পেমেন্টে গ্রাহকরা পাচ্ছেন বিশেষ এই সুবিধা ঐশিকশমী প্রমা এটিন বাংলা ঢাকা এই বাংলাদেশে ইটালি শ্রমভিসা কেনা বেচা হয় বলে অভিযোগ তুলেছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠক শেষে এক ভিডিও বার্তায় কথা জানান ইটালির প্রধানমন্ত্রী তিনি বলেন ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে ইটালিতে আসা প্রবাসী কর্মীদের সবচেয়ে বড় অংশ বাংলাদেশে তাদের নিয়ে ভিসা দুর্নীতিতে একটি চক্র এক একটি পনেরো হাজার ইউরো নিচ্ছে চক্রটি দেশটির কর্মকর্তাদের এ নিয়ে অনুসন্ধানেরও নির্দেশ দিয়েছেন তিনি আগামী ১৩ থেকে পনেরো জুন ইতালিতে অনুষ্ঠিত হবে জি সেভেনের শীর্ষ সম্মেলন এরপরেই এই অনিয়ম রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী মেলনি আমাদের জানিয়েছেন বাংলাদেশের একটি চক্র ইটালির শ্রম ভিসা নিয়ে রীতিমতো বাণিজ্য করছে এক একটি ভিসা বিক্রি হচ্ছে পনেরো হাজার ইউরোতে যা আতঙ্কজনক এ পন্থায় বাংলাদেশ থেকে ইটালিতে অবৈধ কর্মী পাচার করা হচ্ছে এটা কোনোভাবেই সহ্য করা হবে না ঈদ উল আজহা উপলক্ষে তেরো জুন থেকে তেইশ জুন নদী পথে বালুবাহী বালখের চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন নৌ পুলিশের অতিরিক্ত মোহাম্মদ আব্দুল আলী মাহমুদ নৌ পুলিশ সদর দপ্তরে এক সভায় তিনি বলেন কোরবানির পশু বহনকারী নৌযান কোন ঘাটে ফিরবে তা উল্লেখ করে ব্যানার লাগাতে হবে এছাড়া নদী কেন্দ্রিক ঘাটে জোরপূর্বক পশু নামানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি সূর্যাস্তের পর স্পিড বোট চলাচল বন্ধ সহ অতিরিক্ত যাত্রী বহন এবং অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে বলে জানান নৌ পুলিশ প্রধান পশুবাহী যে সমস্ত নৌকা আছে সেই নৌকাগুলোতে যেন ওভারলোড করে পশু পরিবহন করা না হয় চামড়া পরিবহনের সময় এমনকি অন্য যে সময় যাতে রাস্তায় কোনো নৌপথে যেন কোনো চাঁদাবাজি না হয় সেটা অবশ্যই আমরা নিশ্চিত করব। কেউ জাল দিয়ে মানুষকে প্রতারণা করে বা ঠকাতে না পারে একশো আটটি হাটেই আমরা আমাদের জাল লোক শনাক্তকারী মেশিন নিয়ে আমাদের লোকজন সেখানে থাকবে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সাধারণ ডিম বাজারে বিক্রি করে ওমেগা থ্রি নাম দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে বাজারে ওমেগা থ্রি ফলিক অ্যাসিড ভিটামিন ই সমৃদ্ধ অর্গানিক ডিম বিক্রয় বিষয় সুপারশপ ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় এই অভিযোগ করেন তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক জানান ওমেগা থ্রি নামে যে ডিম বাজারে দশ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে তার কোনো প্রমাণ নেই কাপ্তান বাজার থেকে ডিম কিনে দশ টাকা বাড়িয়ে বিক্রি করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এ এইচ এম শফিকুজ্জামান গাজীপুরে উদ্বোধন করা হলো আরলা ফুডস বাংলাদেশের অত্যাধুনিক ও টেকসই ইউএইচটি ফ্যাক্টরি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান এ সময় তিনি দেশের দুগ্ধ খাতে স্বয়ং সম্পূর্ণতা অর্জনের লক্ষ্যমাত্রা অর্জনে বেসরকারি খাতের এমন বিনিয়োগকে স্বাগত জানান আরলা ফুডসের স্থানীয় অঙ্গ প্রতিষ্ঠান ডানোর প্রস্তুতকারক আর্লা ফুডস বাংলাদেশ এবং ব্যবসায়িক অংশীদার মিউচুয়াল গ্রুপের প্রায় পনেরো মিলিয়ন ইউরোপ বিনিয়োগে যাত্রা শুরু করল অত্যাধুনিক এই ফ্যাক্টরি অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিপিয়ান ব্রিক্স মোলার এবং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও আর্লা ফুডস ও মিউচুয়াল গ্রুপের কর্মকর্তারা উপস্থিত ছিলেন যশোরে অনুষ্ঠিত হল মোজো সাপোর্ট প্যালেস্টাইন র্যালি বিক্রয় করা মোজোর প্রতিটি বোতল থেকে এক টাকা যাচ্ছে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের সহায়তায় বিকেলে যশোরের গাড়ি খানা রোড থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে রেল স্টেশনে গিয়ে শেষ হয় মোজো সাপোর্ট প্যালেস্টাইন কার্যক্রমে এখনো পর্যন্ত প্রায় এক কোটি পঞ্চাশ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে এছাড়া ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের মাধ্যমে আকিজ ওয়েলফেয়ার ট্রাস্ট ও মোজোর গাজাতে অনুসন্ধানে অনুদানের পরিমাণ পাঁচ কোটি সাত লাখ পঞ্চাশ হাজার টাকা সকালে অনুষ্ঠিত র্যালিতে উপস্থিত ছিলেন আকিজ ফুড অ্যান্ড ব্যভারেজ লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার মাইদুল ইসলাম সহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা আগামী রোববার সন্ধ্যায় টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী শপথ অনুষ্ঠান আয়োজনে দিল্লিতে চলছে জোর প্রস্তুতি এতে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকালে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে তার এর আগে গতকাল সন্ধ্যায় টেলিফোনে মোদীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এছাড়াও নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন সহ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা তবে শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না প্রেসিডেন্ট বাইডেন ও পুটেন এবারে লোকসভা নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনে এনডিএ জোটের অন্যান্য শরিকদের সম্মতি নিয়েছে বিজেপি টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জিততে হলে বাংলাদেশকে পারফরমেন্সের উন্নতি ঘটাতে হবে বলে মনে করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু তিনি জানান উদ্বোধনী ব্যাটসম্যান লিটন এখন ছন্দে নেই খেলা দিয়েই তিনি ফর্মে ফিরবেন বলে গাজী আশরাফ হোসেন লিপুর বিশ্বাস পরাগ আরমানের রিপোর্ট টি বিশ্বকাপে এ পর্যন্ত আটত্রিশ ম্যাচে মাত্র নয়টিতে জয় পেয়েছে বাংলাদেশ হেরেছে আটাইশটিতে একটি ম্যাচে কোনো ফল হয়নি সাফল্যের হার বাড়াতে এবার মরিয়া টাইগাররা যুক্তরাষ্ট্রে চলছে ব্যস্ত অনুশীলন নিজেদের হারিয়ে খোঁজা টাইগাররা অনুশীলনের সুবিধা করতে পারছেন না বোলিং করতে গিয়ে হাতে আঘাত পেয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান ব্যাটিং এর সময় আহত হয়েছেন লিটন দাস তবে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানান শ্রীলঙ্কা জয়ে ভালো পারফরম্যান্সের বিকল্প নেই প্রথম খেলা থেকে মোমেন্টাম পেতে চায় তো ইকুয়ালি দুটো দলই জয়ের আশা করছে তো কাজেই তাদের বিপক্ষে আমাদের খেলতে গেলে নিশ্চয়ই আমাদের কিছু ভাবতেও হবে এবং আমাদের সেরা কম্বিনেশনটার জন্য যা যা আমার মনে হয় যে মাঠের বাইরে থেকে টিম ম্যানেজমেন্টের সে প্রচেষ্টা থাকবে বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেটাররাই ভুগছেন ফর্মহীনতায় তাদেরকে ফর্মে ফেরানোর চেষ্টা চলছে টিম ম্যানেজমেন্টের আমাদের যে অ্যাবিলিটি আছে সেই অবিলিটির কাছাকাছি যে আমরা খেলতে পারছি না সেই জায়গায় কীভাবে আমাদের উন্নয়ন ঘটাতে পারি আমার মনে হয় যে দলকে সে দিকটাতে নজর বেশি দিতে হবে শরিফুল এর ইনজুরি কিছুটা ব্যাকফুরা ঠেলে দিয়েছে বাংলাদেশকে তবে বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে পাওয়া যাবে তাসকিনকে সেই আনন্দ এখন বাংলাদেশ শিবিরে পরাগারমান এটিয়ান বাংলা ব্রিসডনে ওমানকে 39 রানে হারিয়ে টি-20 বিশ্বকাপ অভিযান শুরু করেছে অস্ট্রেলিয়া টস এর নামা অজিদের হয়ে উদ্বোধনী জুটিতে 19 রান যোগ করে আউচন ট্র্যাভিস হেড এরপর মিচেল মার্শের ইনিংসে নামে ব্যক্তিগত 14 দলের পঞ্চাশ রানে অধিনায়ক ও গ্লেন ম্যাক্সওয়েল বিদায় নিলে কিছুটা চাপে পড়ে অস্ট্রেলিয়া তবে ডেভিড ওয়ার্নারের ছাপ্পান্ন আর মার্কাস স্টয়নিসের ছত্রিশ বলে সাতষট্টি রানের ঝড়ে পাঁচ উইকেটে একশো চৌষট্টি রানের পুঁজি পায় দু হাজার একুশের চ্যাম্পিয়নরা জবাবে নয় উইকেটে একশো পঁচিশ রানে থামে ওমানের ইনিংস তিন উইকেট নেন ম্যাচ সেরা খবর বিশ্বকাপ ও এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বের ফিরতে লেগে স্বাগতিক বাংলাদেশকে দুই শূন্য গোলে হারিয়েছে শক্তিশালী অস্ট্রেলিয়া রক্ষণ ভাগের দৃঢ়তায় কিছুটা সময় সকারদের আটকে রাখা গেলেও দলের পরাজয় ঠেকাতে পারেনি বাংলাদেশ বসুন্ধরা কিংস অ্যারেনায় খেলার উনত্রিশ মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে হ্যাভিয়ার ক্যাভরেরার দল স্বাগতিকদের জালে জোরালো শট নিয়েছিলেন আজদিন রুস্টিক মেহেদি হাসানের পায়ে লেগে বল জালে জড়ায় প্রথমার্ধে গোল শোধের সুযোগ ছিল স্বাগতিকদের কিন্তু সেটা কাজে লাগাতে পারেনি উল্টো খেলার দ্বিতীয়ার্ধে আর এক গোল হজম করতে হয় তপু বর্মনদের বাষট্টি মিনিটে কুসিনি ইয়েঙ্গি ব্যবধান দ্বিগুণ করেন অস্ট্রেলিয়ার বিপক্ষে এটাই বাংলাদেশের সবচেয়ে কম ব্যবধানে হার প্রথম লেগে সাত শূন্য গোলে হেরেছিল হ্যাভিয়ার ক্যাব্রেরার দল শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছে আরেকবার অর্থনীতির নানা চ্যালেঞ্জের মধ্যে রেকর্ড প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট ঘোষণা রাজস্ব আয়ের লক্ষ্য সাড়ে পাঁচ লাখ কোটি ঘাটতি আড়াই লাখ কোটি প্রস্তাবিত বাজেটে দাম কমতে পারে প্রায় তিনশো পণ্যের বাড়তে পারে তিনশো উনত্রিশটি দ্রব্যের মূল্য উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সামাজিক সুরক্ষায় অগ্রাধিকার সংকট নিরসনে সাহসী বাজেট দাবি আওয়ামী লীগের নতুন লুটপাটের পরিকল্পনা বলছে বিএনপি দাম কমার আশা দেখছেন না বিরোধী দলীয় নেতা প্রস্তাবিত বাজেট যৌক্তিক ও বাস্তবায়নযোগ্য মনে করেন ব্যবসায়ী নেতারা বৈধ আয়ের ওপর কর বাড়ানো অযৌক্তিক বলছেন অর্থনীতিবিদরা এবং সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফের তেইশ জুন দুদকের তলব জব্দ করা সম্পত্তি দেখভালে তত্ত্বাবধায়ক নিয়োগের নির্দেশ আদালতের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ